জন বাল্লা মন্ত্রী হতেই নড়েচড়ে বসল তৃণমূল। তার বিরুদ্ধে জমি মাফিয়া বৃত্তির অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলাশাসকের দ্বারস্থ হলেন তৃণমূল জেলা সভাপতি। অভিযোগ পেয়েই জমির কাগজপত্র খতিয়ে দেখার কাজ শুরু করল জলপাইগুড়ি প্রশাসন। শাসক দলের অভিযোগ, সরকারি জমি দখল করে ডুয়ার্সের বানারহাট ব্লকের চামুরচি এলাকায় অবৈধভাবে মার্কেট কমপ্লেক্স নির্মাণ করছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা। অভিযোগ তুলে দলবল নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। জানা গেছে, এদিন তিনি পারিষদ সহ জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সঙ্গে দেখা করে তার হাতে একটি লিখিত অভিযোগ তুলে দিয়েছেন। বিজেপি সাংসদ জন বাল্লাকে কেন্দ্র করে অভিযোগের পাহাড় জমছে। জানা যায়, জলপাইগুড়ির বানারহাট ব্লকের চামুরচি মোড় থেকে পলাশবাড়ি চা বাগান যাওয়ার পথে একটি জমিতে বিশাল আকারের মার্কেটিং কমপ্লেক্স তৈরি নিয়ে বচসার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, সেটি একান্তই সরকারি জমি, যা নিজের প্রভাব খাটিয়ে দখল করছেন জন বাল্লা। প্রতিক্রিয়ায় তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জানান, সাংসদ কিংবা মন্ত্রী যেই হন, আইনের ঊর্ধ্বে নন কেউই। আমি একটাই কথা বলছি যে দেখুন, অল পিপল অফ দিস ইন্ডিয়ান সিটিজেন আর দ্য সিটিজেন ফার্স্ট অ্যান্ড আন্ডার দ্য রুল অফ ডেমোক্রেসি অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট। কোন লোক সাংসদ হলো বা মন্ত্রী হলো সেটা কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে যে মানুষ আইন মেনে চলছে কিনা। আমাদের কাছে কিছু রিপোর্ট ছিল এক মাস আগের থেকেই, আমরা একটু পর্যালোচনা করছিলাম। অ্যাকচুয়ালি কারোর বিরুদ্ধে কোনো কোনো জিনিস ফাইল করা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছ থেকে ব্লকের থেকে বারবার একটা এসেছিল যে জমিটা সরকারি জমি এবং এই সরকারি জমির উপর একটা কনস্ট্রাকশন হচ্ছে এবং কনস্ট্রাকশন অনেক দূর এগিয়েছে। আমি অলরেডি ওখানে ওই দোকান ঘর করে বাজার একটা পরিকল্পনা চলছে। তো আমাদের ব্লকের লিডারশিপ একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন উইথ অল ডিটেলস অ্যান্ড অল, যেটা আমরা গত পরশু দিন ডিএমের কাছে দিই। কেননা ডিএম ইজ দ্য অথরিটি অফ অল দ্য ল্যান্ড উইচ বিলংস টু দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েস্টার্ন ল্যান্ড উইচ রিলেটস টু দ্য গভর্নমেন্ট। তো আলটিমেটলি আমরা তাকেই জানাই যে এই এই ঘটনা এবং টোটাল পেপার টেপার দিয়ে উনি আমাদের অ্যাসিওর করেছেন যে মিডিয়া ব্যাপারে এনকোয়ারি করে যান। সেদিনও আমরা প্রেস করে বলিনি একটাই কারণে, কারণ যতক্ষণ পর্যন্ত উই ডিডন্ট গেট এনি ইনফরমেশন ফ্রম ডিএম যে তার এনকোয়ারি রিপোর্ট কী আসবে, তুমি দেখা আর কি না, তুই কী করবে, তোরে কে কী করবে, আমরা মোটামুটি সেই রকম সেদিন করি। কিন্তু ভার্চুয়ালি একটা বহুদিন আগে একটা আন্দোবাজারের জিনিস হয়েছিল, আমি পরিপ্রেক্ষিতে আপনারা জিজ্ঞেস করেন, আমি বললাম হ্যাঁ আমরা করেছি। কিন্তু আমরা টোটাল ঘটনাটার তদন্ত সাপেক্ষ তদন্ত হবার পরেই আমরা এই ব্যাপারে আমাদের পরবর্তী পদক্ষেপ। জলপাইগুড়ি জেলা শাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। জেলা সভাপতি কৃষ্ণ কুমার জানান, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। এদিকে জন বাল্লার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তার দাবি, জন বাল্লা একজন চা শ্রমিক, তাকে মন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং, তাই তৃণমূল এখন প্রতিহিংসার পথ ধরেছে বলে তার অভিযোগ। পার্লার বিরুদ্ধে তৃণমূল অভিযোগ দায়ের করেছে জেলা শাসকের কাছে যে চামুরচিতে নাকি বেশ অনেকটা জমি দখল করে তিনি মার্কেটিং কমপ্লেক্স করছেন ইত্যাদি ইত্যাদি। আপনার রিয়াকশন দেখুন, সবটাই হচ্ছে প্রতিহিংসামূলক আচরণ। মার্কেট কমপ্লেক্স তো একদিনে তৈরি হয়নি, উনি যদি বেআইনি কাজ করে থাকেন প্রশাসন কেন দেখলেন না? যেহেতু জনদাসকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, প্রত্যন্ত চা বাগানের একজন আদিবাসী সমাজের লোককে ভারতীয় জনতা পার্টি এবং সম্মানীয় মোদীজি চা বাগান থেকে উঠে নিয়ে এসে কেন্দ্রের মন্ত্রী করেছেন, সেটা তৃণমূল কংগ্রেস হজম করতে পারছে, তাই তার বিরুদ্ধে আজকে প্রতিহিংসা নোংরামি করার চেষ্টা চলছে। এই 10 বছরে তৃণমূলের কত নেতা পিডব্লিউডির জমি, জেলা পরিষদ জমি বেচে, জমি বেচে ফাঁক করে কোটি কোটি টাকা কামাই করছে তার পিছনে থেকে কে? সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার তৃণমূল জেলা সভাপতির কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই জমি সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে ল্যান্ড ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ঘটনায় জন বাল্লার প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা চলে।
কিন্তু ফোন বারবার বেজে যায়, তার তরফে কোনো উত্তর মেলেনি। দ্য ওয়াল ব্যুরো।